শেষ মুহূর্তে একেবারে চাঁদ রাতের আসলে রাতের বেচাকেনি দেখার জন্য আমরা আছি গাবতলিহাটে। তো আসলে এই বড় বড় বলদগুলো কি অবস্থা, এখনো আসলে কেমন দামে ওনারা বিক্রি করতে চাচ্ছে, কি পরিমাণ বলদ এখনো গাবতলিহাটে আছে, সেগুলো একটু জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এখনো কিন্তু বেশ অনেক বড় বড় অনেকগুলো বলদই এখানে আছে। দেখি একটু জানানোর চেষ্টা করি এগুলোর দাম দর সম্পর্কে, কিরকম দাম এই মুহূর্তে আসলে চাওয়া হচ্ছে যখন আসলে বাজারের অবস্থা একটু কমতির দিকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ ভালো আছি। আচ্ছা, বলদ তো মাশাআল্লাহ এখনো দেখতে পাচ্ছি অনেক বলদ। হ্যাঁ অনেক বলদ আনছিলাম, এখনো 30টা রয়ে গেছে। 30টা রয়ে গেছে? হ্যাঁ এখনো 30টা আছে। আইডিয়া এগুলো তো অনেক বেশি দামের গরু, হয়তো আগে 4 লাখ করে বিক্রি হয়েছে, এখন 3 লাখ হলেও দিব, 10,000 কম হলেও দিয়ে দিব। আচ্ছা, এখন মোটামুটি একটু কম হইলেও দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা, কারণ আসলে সময়টাও একেবারে শেষ পর্যায়ে, শেষ পর্যায়ে আবার বাজারের অবস্থাও এখন মনে হচ্ছে যে একটু কমতির দিকে আছে মনে হচ্ছে। হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে একটু কমতির দিকে আছে, একটু কমতির দিকে আছে। আচ্ছা, আমরা একটু এই সামনের দিকে যাই, যদি এই যে প্রথম এই যে একটা বড় সরো বলদ দেখতে পাচ্ছি, এইটা সম্পর্কে যদি একটু আইডিয়া নিতে চাই, এটা কিরকম ওজনের দিক থেকে? ওজনের দিক দিয়ে 12 মণ ওজন আছে। 12 মণ ওজন আছে? হ্যাঁ 12 মণ ওজন আছে। আচ্ছা, কেমন চিন্তা ভাবনা করতেছেন এখন এই মুহূর্তে? আসলে এটা এই মুহূর্তে এখন 3,20,000 হলে দিয়ে দেব। 3,20,000 হলে দিয়ে দিবেন? দিয়ে। আচ্ছা, এখন গরু বেচে কমাইতে হবে, এত গরু রাখবো কোথায়, আমাদের রাখার সমস্যা। বিশাল সিংয়ের একটা বলদ আসলে, এগুলো নিয়ে খামারিরা পালতেও পারবে। আচ্ছা, আগামী বছরের জন্য এগুলো আবার অনেক মোটা তাজা করতে পারবে, রেডি করতে পারবে কোরবানির জন্য। আমরা জানি যে বলদগুলো আসলে একটু গা ভরতে গেলে সময় লাগবে, লালন পালনের দরকার। এই ঈদ চলে গেলেও যদি থাকে, যে কটা থাকে এখানে আসলে পাবে। আচ্ছা, এগুলো এখানে রেখে দেব, এবং এরকম বলদ আশা করি সারা বছরই এই গাবতলিতে পাওয়া সম্ভব হবে আপনাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ একেবারে ধরেন যে উপর দিয়ে যদি তাকানো যায় দেখেন বিশাল হাইটের, এবং একেবারে সারিবদ্ধভাবে অনেক বলদ দেখতে পাচ্ছি আমরা এখানে। আচ্ছা, একটু এই যে সোজা সিংয়ের একটা বলদ দেখতে পাচ্ছি, এটা কিরকম হতে পারে একটু আইডিয়া যদি নেই? এটা মিনিমাম 11 মণ ওজন আছে। মিনিমাম 11 মণ ওজন আছে। এটা 3 লাখ হলে দিয়ে দেব। এটা 3 লক্ষ হলে দিয়ে দিবেন? আচ্ছা, তারপরে মনে হয় আলাপ আলোচনা হয়তো আইসা যদি কেউ করে তাহলে হয়তো তার মধ্যে তো এটা কিছু কম বেশি হইতে পারে, বেশি করা যাইতে পারে বা একেবারে সুন্দর মতো ফ্রেমে চলে আসছে। এরপরে যে এই এই যে বাকাসিং এর যে বলদটা আমরা দেখতে পাচ্ছি, এইটা সম্পর্কে একটু জানি। এগুলো সেম সেমই, ওয়েট ও সেম সেম, দাম এরকম। হ্যাঁ, দাম ও কাছাকাছি। আচ্ছা, যদি একটু জানি যে সর্বনিম্ন কেমন রেটে বলদ এখানে পাওয়া যাবে, বা সর্বনিম্ন ওজনের বলদ? সর্বনিম্ন 7 মণের বলদ 1,80,000 হলে পাওয়া যাবে। 7 মণের বলদ কি আছে এখন এখানে? 7 মণের মাথায় আছে, একদম মাথায় একটা আছে না? একদম মাথায়, ওই মাথায়। আর সর্বোচ্চ ওজনের বলদ কেমন আছে? সর্বোচ্চ বলদ আছে আমার কাছে 13 মণ ওজনের বলদ আছে। 13 মণ ওজনের বলদ আছে? 13 মণ বলদ ওজনের, সেটাই বাম দিকে আছে, ওইখানে এই যে এই দিক দিয়ে বাম দিকে আছে, অনেক বড় গরু আছে। এগুলা সেটার প্রাইস হতে পারে? সেটা 3,20,000 হলেও দেওয়া যাবে। 3,20,000 হলেও দিয়ে দিতে চাচ্ছেন? চাচ্ছি, এই কারণে ওটা আবার খামারিরে নিয়ে আগামী বছরের জন্য এটা অনেক বেশি দামে বিক্রি করতে পারবে, 10 লাখের মাল হয়ে যাবে। আচ্ছা, এটা ওরা অনেক বড় গরু। আচ্ছা, তাহলে তো আসলে বলা যাচ্ছে যে এই বিষয়টা যে আসলে একেবারে শেষ মুহূর্তে যেহেতু কোরবানির শেষ প্রান্তে আছি, এখন আসলে হয়তো কোরবানির বেচাকিনি ওই রকম আসার নাও হইতে পারে আসলে মনে হচ্ছে, যেটা এখন কোরবানির আসার না কইরা এখন খামারিদের আশা করতেছেন, আশাই করতেছেন, যেটা আমি বুঝতে পারতেছি। যেহেতু আমাদের কাছে যে বইল আছে এটা খামারিদের জন্য মানে বিশেষ প্রযোজ্য, যারাই আসলে ওইভাবে প্রস্তুত করতে চায়, অনেকেই আসলে এই 6 মাস বা 7 মাস আগে বলদ কেনার জন্য চিন্তা করে, তখন আসলে খুঁজে পায় না এবং বিভিন্ন হাট ঘোরা লাগে, তখন ওইটাও একটা হ্যাসেল আসে। এরকম এত বড় বডিয়ালা গরু
বিগত 5-7 বছরের মধ্যে আসে নাই। না এটা ঠিক, আসলে বলদ আমরা দেখছি মোটামুটি মাঝখানে অনেক কমই পাওয়া গেছে। এত আর বিশেষ করে এত বড় বলদ, এত বড়িয়ালা, এত উঁচু লম্বা, এই পোষার জন্য যেটা পারফেক্ট। হ্যাঁ এই যে এই বলদটা যদি দেখি, দেখেন লেন্থের দিক থেকে মাশাআল্লাহ কত, যেমন বড়ি এদের গায়ে যদি মাংস ধরানো যায় তাহলে তো আসলে হ্যাঁ অনেক বড় ধরনের বিল হবে, অনেক ওয়েট হবে অনেক, এবং বিশাল বড় বড় শিং। তাহলে 15-16 মন বানানো সম্ভব হবে, 15-16 মন বানানো সম্ভব হবে যদি খুব যত্ন সহকারে সেইভাবে খাওয়া দাওয়া দিয়ে লালন পালন করানো যায়। খামারিরা যেভাবে পালন করে, লালন পালন করে, আচ্ছা সেভাবে করলে পারবে। এই যে খুব সুন্দর শিং এর একটা বলদ দেখতে পাচ্ছি, আসলে শিং বাঁকা থাকা এটা আবার অনেকে পছন্দ করে না, কিন্তু এই যে বলদটা দেখতে পাচ্ছি খুব সুন্দর, আসলে শিং পেছনের দিকে সোজা হয়ে আছে, সোজা বডি, হ্যাঁ সব দিকে ফিট, সব দিকে বডিও আছে, শিংয়ে বডিতে সব দিকে মানান। আচ্ছা আচ্ছা, এইটা সম্পর্কে একটু ধারণা নেই দামাদামি করে নিতে পারবেন। আচ্ছা সাদার বাইরে আবার অন্য কালারের, অন্য লাল কালারের কালচা কালার, এটা বলে কালচা কালার, এইটা তো একটু ভালোই লাগতেছে দেখি, আমরা সাদা সাদা বলদ দেখি। মোটামুটি চামড়াও লুজ আছে, একবার পালতে পারবে, এটা অনেক সুঠাম দেহ হবে, অনেক সুঠাম দেহ হবে। আচ্ছা কেমন ওজন পোষার জন্য খুব পারফেক্ট, যদি কেউ সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে আপনার নাম্বারটা আমরা একটু নাম্বারটা একটু দিয়ে দিই। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন মণ্ডল, মোবাইল নাম্বার 01925979719। আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা, নাম্বারে যোগাযোগ করতে হবে। যেগুলো দেখাইলেন এর থেকে আরও বড় আছে আমার এই বাম সাইডে, আরও বড় যা আছে। সেটাই বলতে চাচ্ছিলাম আমি, যে আসলে এখানে তো যেগুলো দেখলাম হয়তো খুব ভালোভাবে দেখা গেল কি না জানি না, অনেকগুলো কনজাস্টেড ভাবে আসলে রাখা, তো এই দিকেও কিন্তু মোটামুটি বেশ অনেকগুলো বলদ আমরা দেখতে পাচ্ছি, তার মানে বেশ অনেক সংগ্রহ আছে আসলে বলদের এখানে। তো যারা আমার মনে হয় এই বলদ লালন পালন করতে চান বা আসলে প্রস্তুত করতে চান, তারা এখান থেকে আসলে কিন্তু বলদ সংগ্রহ করতে পারেন। এই যে দেখেন বাংলাদেশের মধ্যে, যদি কেউ মনে করে যে আমি বলদ গরু দিয়া শ্রেষ্ঠ হতে চাই, তাহলে সম্ভব, এটা সম্ভব হবে, সেই গরু এখানে আছে। আচ্ছা মাশাআল্লাহ, এই যে এই যে এই বলদটা একটু দেখি এই দিকে, দেখেন এইটা আসলে শুয়ে ছিল যার কারণে বোঝা যাচ্ছিল না, এই যে বলদটা দাঁড়াইছে এটার হাইটটা দেখেন মাশাআল্লাহ, একটু যদি আমরা এই দিকে আসি। হ্যাঁ এই গরুটা যদি মনে করেন এই যে এই পেছনটা ভরে, এই যে সিনাঠিনা এগুলো যদি ভরে, তাহলে আসলে কি হবে বোঝা যাচ্ছে? এটা ছোট মোটো একটা হাতির মতো হবে, ছোট মোটো একটা হাতির মতো হবে, আসলেই বলছেন তাই, যেমন উচ্চা তেমন লম্বা তেমন বডি। আচ্ছা এটা বাংলাদেশের মধ্যে সারা বছর আর এক পিস আসবে কিনা সন্দেহ আছে, এত বড় বড় আর আসবে কিনা আমার মনে হয় নাও আসতে পারে। আমরা গরু আনার চেষ্টা করবো, গাবতলী যে সবসময় এই ধরনের গরু পাবে, তবে এত বড় গরু পাবো কিনা এটা একটা সন্দেহের বিষয়। যদি কেউ মনে করে যে আমি পোষার জন্য খামারের জন্য আমি বড় গরু কিনবো, তাইলে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবে, নিতে পারবে। দর্শক আমরা কিন্তু আসলে মূলত এই ভিডিওটা যারা এই ধরনের গরু লালন পালন করে প্রস্তুত করতে চান তাদের উদ্দেশ্যেই মূলত করলাম, এবং মোবাইল নাম্বারটা কিন্তু আমরা মাঝখানে দিয়ে দিয়েছি ভিডিওর, সেখানে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে এই বলদগুলো সংগ্রহ করতে পারবেন। দাম হয়তো যেটা বলছেন এটা উনি হয়তো চাচ্ছেন, আপনি এসে দেখে পছন্দ করে দামাদামি করে এই বলদগুলো নিতে পারবেন।